ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জেনারেল সায়েন্সের দ্বিতীয় পাঠে আমরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, প্রথম পার্টটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন বা ডেসক্রিপশান ফলো করুন, করে প্রথম ভিডিওটি আপনারা দেখে নিন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, সিসিএল ফোরের স্ফুটনাঙ্ক কত? সঠিক উত্তর অপশান ডি 77 ডিগ্রি সেলসিয়াস। N2 এর যোজ্যতা কত? সঠিক উত্তর অপশান এ 3। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে কি বলে? অপশান বি যোজক ইলেকট্রন। পর্যায় সারণীর কোন পর্যায়ের প্রথম মৌল রুবিডিয়াম? অপশান ডি পঞ্চম পর্যায়। পর্যায় সারণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌল শ্রেণী বলে? সঠিক উত্তর অপশান সি অষ্টম শ্রেণী। Hg এর পারমাণবিক গুরুত্ব কত? সঠিক উত্তর অপশান বি 200। NTP তে CO2 এর আয়তন কত লিটার? সঠিক উত্তর অপশান ডি 22.4 লিটার। জিঙ্ক ফসফাইড এর সংকেত কি? সঠিক উত্তর অপশান বি ZN3P2। রাসায়নিক বিক্রিয়ায় যেটি উৎপন্ন হয় তাকে কি বলে? সঠিক উত্তর অপশান সি বিক্রিয়াজাত। একটি দ্বিযোজী মৌলের নাম লেখো। সঠিক উত্তর অপশান এ সালফেট। HNO3 কি ধরনের পদার্থ? সঠিক উত্তর অপশান এ তাপগ্রাহী। ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে অ্যানোডের রূপে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান এ Cr2SO4 3। অ্যাসিড মাত্রই হাইড্রোজেন যৌগ, কিন্তু হাইড্রোজেন যৌগ মাত্রই ড্যাশ নয়। সঠিক উত্তর অপশান সি হাইড্রোজেন যৌগ মাত্রই অ্যাসিড নয়। H3PO4 এর ক্ষারগ্রাহিতা কত? সঠিক উত্তর অপশান বি 3। MgO এর অম্লগ্রাহিতা কত? সঠিক উত্তর অপশান বি 2। রেডলেট কি ধরনের পদার্থ? সঠিক উত্তর অপশান এ জারক। H2S কি ধরনের পদার্থ? সঠিক উত্তর অপশান বি বিজারক। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? সঠিক উত্তর অপশান বি 8। হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত? সঠিক উত্তর অপশান ডি 2.016। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত? সঠিক উত্তর অপশান ডি 17। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।